ডায়াবেটিস বা বহুমূত্র বাংলা যাকে বলে, এটা বিপাকজনিত একটা রূপ। রক্তের শর্করার সাথে ইনসুলিন নামক হরমোনের যে ব্যবধান বা তারতম্য হয়, তার কারণে আমার রক্তের শর্করা বেড়ে যায়। প্যানক্রিয়াস নামক যে অঙ্গ আছে আমাদের শরীরের ভিতরে, সেখান থেকে ইনসুলিন নামক হরমোন তৈরি হয়। যদি ইনসুলিন কম তৈরি হয় বা ইনসুলিন কার্যক্ষমতা কমে যায়, তাহলে রক্তের শর্করা বেড়ে যায়। এই বহুবিধ কারণ আছে, বংশগত কারণ থাকে, তার সাথে পারিপার্শ্বিক কারণ, তার মধ্যে অন্যতম হলো দ্রুত নগরায়ণের কারণে আমাদের জীবনযাত্রা যে প্রণালীর যে ধরন পরিবর্তন হয়ে আসছে, খাদ্যাভ্যাসে বিরাট পরিবর্তন আসছে, কায়িক পরিশ্রম বিরাট পরিবর্তন আসছে, যার কারণে আমাদের ওজন বাড়ছে, পেটের ভুঁড়ি বাড়ছে, অর্থাৎ পেটের ভিতরে যে ফ্যাট থাকে ফ্যাটের পরিমাণ বাড়ছে, যার কারণে আমার শরীরে ইনসুলিন কার্যক্ষমতা কমে যায়। তার সাথে জেনেটিক কারণেই হোক বা পারিপার্শ্বিক অন্যান্য কারণেই হোক, আমার প্যানক্রিয়াসে যে পুষ্টিকর ইনসুলিন তৈরি হয় তার তৈরি ক্ষমতা কমে যায়, জীবকোষগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো বংশগত কারণের সাথে যখন পারিপার্শ্বিক কারণগুলি জড়িত হয়, দ্যাট মিন্স যখন আমাদের জীবনযাত্রার প্রণালী পরিবর্তন হওয়ার কারণে মুটিয়ে যাচ্ছে, কায়িক পরিশ্রম কমে যাচ্ছে, আমার এই রূপে পরিণতি প্রকাশ করছে। বর্তমানে বাংলাদেশে প্রায় 70 লক্ষ ডায়াবেটিস রোগী আক্রান্ত, এবং ভবিষ্যতে যদি আমরা চিন্তা করি 2025 বা 2030 সনে এই রোগীর সংখ্যা প্রায় ডাবল হবে। তো তাই না, এই রোগের কারণে আমাদের মৃত্যু ঝুঁকি বাড়ে, শরীরে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়, যার কারণে চিকিৎসা ব্যয়বহুল হয়ে থাকে। একটা পরিসংখ্যান দেখা যায় আমার আমেরিকাতে শতকরা 12% যে খরচ হয় আমাদের আমাদের দৈনন্দিন যে স্বাস্থ্য খাতে খরচ হয়, তার শতকরা 12% যায় এই ডায়াবেটিসের চিকিৎসার কারণে। অতএব আমরা এই রোগটাকে নিয়ন্ত্রণ রাখতে চাই। নিয়ন্ত্রণ শুধু রাখতে হবে না, কীভাবে প্রতিরোধ করতে হবে সেটাকেও চিন্তা করতে হবে। প্রতিরোধ করতে গেলে সবাইকে সচেতন হতে হবে। কীভাবে সচেতন করতে হবে? জেনেটিক কারণ আমরা নির্মূল করতে পারবো না, বংশগত কারণ আমরা নির্মূল করতে পারবো না। যে খাদ্যাভ্যাস পরিবর্তন করি, স্বাভাবিক সুস্থ খাবার খাই, যেটা আমরা একটা ব্যালেন্স ডায়েট বলি, সুষম খাদ্য খাই, আর তার সাথে যদি আমরা কায়িক পরিশ্রম করি, অন্ততপক্ষে প্রতি সপ্তাহে 150 মিনিট যদি আমি কায়িক পরিশ্রম করি, দৌড়াই বা জগিং করি, যেটাই করি না কেন, সুইমিং করি, যে কোনো কায়িক পরিশ্রম করতে পারি, তাহলে আমরা ওজন বাড়বে না এবং এই রোগের হাত থেকে আমরা নিজেকে প্রতিরোধ করতে পারবো। বর্তমানে যেখানে দেখা যায় বিভিন্ন পরিসংখ্যানে শতকরা 70% ক্ষেত্রে এই রূপ প্রতিরোধযোগ্য, বিশেষ করে তার টাইপ 2 ধরন অনেকগুলি আছে, টাইপ 1 টাইপ 2। টাইপ 1 সাধারণত শিশু বয়সে হয়ে থাকে, অল্প বয়সে হয়ে থাকে, তাদের ইনসুলিনের মাধ্যমে চিকিৎসা করতে হয়। আর বেশি বয়সে যারা আছে তারা টাইপ 2 বলি আমরা, তাদেরকে ইনসুলিন ছাড়া সিম্পল লাইফস্টাইল পরিবর্তন, খাদ্য এবং পরিশ্রম করে, তার সাথে কিছু বড়ি খাবার বড়ি খেয়ে দিতে পারি, অথবা কোনো কোনো ক্ষেত্রে ইনসুলিন প্রয়োজন হতে পারে নিয়ন্ত্রণ রাখার জন্য। নিয়ন্ত্রণ রাখতে পারলে যেসব জটিলতাগুলি হয় ডায়াবেটিসজনিত কারণে, কিডনির সমস্যা বলি, চোখের সমস্যা বলি, স্নায়ুর সমস্যা বলি, স্ট্রোক বলি, আমার হার্টের সমস্যা বলি, এই সমস্যাগুলির হাত থেকে, জটিলতার হাত থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো।